जी सर, सर और अशोक। আচ্ছা, তোমরা গতদিন বলছিলা যে স্যার আমাদের বাজার চ্যাপ্টারটা রিভিশন করাইলে ভালো হয়, এই জন্য আজকে অর্থনীতি প্রথম বর্ষের বাজার চ্যাপ্টার রিভিশন করাবো। ঠিক আছে, সবাই রেডি? ইয়েস স্যার। তাহলে শুরু করি। বাজার, আচ্ছা, সাধারণ অর্থে বাজার বলতে আমরা এমন একটি স্থানকে বুঝি যেখানে ক্রেতা বিক্রেতার সমাগমে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। আচ্ছা, এখন আচ্ছা সাধারণ অর্থে এটা, তারপরে দেখো অর্থনীতির ভাষায় দেখো, অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট দ্রব্য বা সেবা তার ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় বোঝায়। এখন দেখো বাজারে কি দুই রকম সংজ্ঞা পাইলাম, একটা হলো সাধারণ অর্থে বুঝি কোন একটা দ্রব্য, কোন একটা দ্রব্য কোন একটা নির্দিষ্ট স্থানে যেখানে ক্রেতা বিক্রেতা উভয়ই থাকবে সেখানে কষাকষি, এইখানে দাম কষাকষি। এইখানে দেখো বর্তমান অবস্থা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটের দিকে চিন্তা করলে বর্তমান প্রেক্ষাপট আলাদা, বাজার সংজ্ঞা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেটা কি বুঝতে পারতেছো তোমরা কিভাবে চেঞ্জ হয়েছে? জি না স্যার। এখন কি কোনো নির্দিষ্ট স্থান বা কোন ক্রেতাকে নির্দিষ্ট স্থানে যায়, এই যে আমাদের যে এই যে করোনার মধ্যে আমরা কি কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে বাজার করতেছি? না স্যার। এখন কি অনলাইনে বাজার হইতেছে না? জি স্যার, হচ্ছে। ইয়েস স্যার। তাহলে দেখো বাজারের ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেল একটু। তার মানে এখানে যে নির্দিষ্ট স্থান কথাটা ছিল, এই নির্দিষ্ট স্থান কথাটা থাকবে না। সাধারণ অর্থে বাজার বলতে আমরা নির্দিষ্ট স্থানকে বুঝি, এই কথাটা থাকবে না। সাধারণ অর্থে বাজার বলতে আমরা বুঝি যেখানে ক্রেতা বিক্রেতার দর কষাকষি বলে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়, সাধারণ অর্থে বাজারের সংজ্ঞা এখন এইটা, নির্দিষ্ট স্থান কথাটা আর থাকবে না। আবার অর্থনীতির ভাষায় বলতে গেলে যদি অর্থনীতির ভাষায় বাজারের সংজ্ঞা দেই, একই আসবে কি চেঞ্জ হয়ে যাবে, ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ এবং পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হওয়াকে বাজার বলে। মানে ওই যে নির্দিষ্ট দ্রব্য, নির্দিষ্ট সেবা, নির্দিষ্ট স্থান কথাটা কি এইখান থেকেও চলে যাবে। এখন দেখো প্রথম বাজারের যে বৈশিষ্ট্য, ক্রয় বিক্রয়ের জন্য একটি দ্রব্য বা সেবা, ঠিক আছে, এই বৈশিষ্ট্য মিলছে, দ্রব্যের ক্রেতা বা বিক্রেতা এটাও মিলছে, দ্রব্যটি ক্রয় বিক্রয়ের এক বা একাধিক অঞ্চল, এটা কি এক বা একাধিক অঞ্চল না একাধিক অঞ্চল, ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ, তার মানে কি এই গ নম্বর সংজ্ঞা বৈশিষ্ট্যটা কি চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এই যে যে আমরা সংজ্ঞা পড়লাম, সংজ্ঞা নিয়ে বুঝতে কি কারো কোথাও সমস্যা আছে বা সংজ্ঞা বুঝতে পারিনি? আমি সংজ্ঞা বুঝতে পারিনি, আমি করবো না, তোমাদের পুরো ক্লাসে আমি ইয়া রাখবো, মিউট করে রাখবো, আমি পুরো ক্লাসে মিউট করে রাখবো বলতেছি, পুরো ক্লাসে আমি মিউট করে রাখবো, মিউট করবো না, তোমরা আস্তে কথা বললে, মানে একজন একজন করে প্রশ্ন করলে তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে কি এই বাজারে এইখানে কারো কোনো প্রশ্ন নাই, ডেফিনেশনে কারো কোনো সমস্যা নাই, তাই তো? জি স্যার। আচ্ছা, এরপর আমরা ইসে যাই, ফার্ম উৎপাদনের কয়েকটি 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 বা ইউনিটকে ফার্ম বলে, কোন দ্রব্য উৎপাদনে নিয়োজিত উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলে। প্রতিটি ফার্মের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। ফার্ম হচ্ছে একক ব্যবস্থাপনায় পরিচালিত একটি নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফার্ম বিভিন্ন রকমের হতে পারে, যেমন এক মালিকানা ফার্ম, অংশীদারি ফার্ম এবং সমবায় ফার্ম ইত্যাদি।
আমি আবারও বলি ফার্মটা উৎপাদনের এক একটি একক বা ইউনিটকে ফার্ম বলে। এখানে উৎপাদনের এক একটি একক বা ইউনিটকে ফার্ম বলে, এই কথাটা কি বুঝতে পারছো? একক বলতে কি বুঝাইছে এখানে? একক বলতে কি বুঝাইছে কে বলতে পারবা? পরিমাপ স্যার, পরিমাপ। এখানে বল দেবে আমি বুঝাই তোমার, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো একটি গার্মেন্টস, গার্মেন্টসে কি পোশাক তৈরি হয় তাই না? ইয়েস স্যার। পোশাক তৈরি করতে কি লাগে? সুতা লাগে, কাপড় লাগে, লাগে না? সুতা লাগে, কাপড় লাগে, তারপরে সেই পোশাক তৈরি করা যায়। সুতার কাপড় দিয়ে তো পোশাক তৈরি করা যায়। সুতা, যারা সুতা উৎপাদন করে সে হলো একটা, এবং যে কাপড় ফার্ম স্যার সেও একটা ফার্ম। এই সুতা আর কাপড়, এই সুতা এবং কাপড়, এই দুইটা মিলে একটা ফার্ম ধরতে পারো তুমি, একটা গার্মেন্টস শিল্প ফার্ম। এখন এরকম কয়েকটা গার্মেন্টস নিয়ে একটা শিল্প। বুঝতে পারছো কথাটা? কারো কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখানে দেখো কোন দ্রব্য, কোন দ্রব্য, কোন দ্রব্য উৎপাদনে নিয়োজিত উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলে। মানে কোন দ্রব্য উৎপাদন করছে সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলে। প্রতিটি ফার্মের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। তাদের মেন লক্ষ্যটাই থাকে কি, আমি কিভাবে সর্বাধিক মুনাফা অর্জন করব। ফার্ম হচ্ছে একক ব্যবস্থাপনায় পরিচালিত একটি নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, মানে একটা নির্দিষ্ট উৎপাদন করে। ফার্ম বিভিন্ন রকমের হতে পারে, এক মালিকানা হতে পারে, অংশীদারি হতে পারে, সমবায় ফার্ম হতে পারে। এখন আসি আমরা শিল্প। কোন বিশেষ পণ্য উৎপাদনে যেসব ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সম্মিলিতকে বলা হয় শিল্প। যেমন স্কয়ার কোম্পানি গাজীপুরে ওষুধ তৈরি করে, এটি একটি ফার্মের উদাহরণ। মানে ওষুধ তৈরি করে, এই যে ওষুধ তৈরি করে, ওষুধ তৈরিটা কি একটা ফার্মের কি উদাহরণ। আচ্ছা এখানে দেখো, আচ্ছা ফার্মের উদাহরণ এখন দেখো কি, কোনটা উদাহরণ? স্কয়ার কোম্পানি গাজীপুরে যে ওষুধ তৈরি করে সেইখানে শুধু সেখানে একটা শিল্প, সেখানে একটা কোম্পানি আছে কি নাম স্কয়ার কোম্পানি, সেখানে একটা মানে তার কি একটা কারখানা আছে। তো সেই একটা কারখানা কি একটা ফার্ম, এমন গাজীপুরে আছে। আবার বিভিন্ন জায়গায় স্কয়ারের আরো কি আরো যে সকল কোম্পানি আছে, মানে প্রতিষ্ঠান আছে, এই সব প্রতিষ্ঠান মিলে হলো স্কয়ারের। স্কয়ারকে আমরা কি বলবো? শিল্প বলবো। কিন্তু যখন একটা ই থাকবে, একটা প্রতিষ্ঠান থাকবে, তাহলে তখন তাকে আমরা কি বলবো? ফার্ম বলবো। মানে দেখো তাহলে ফার্ম আর শিল্পের পার্থক্যটা বুঝতে পারছো? ফার্মটা হলো একক প্রতিষ্ঠান আর শিল্পটা হলো সম্মিলিত প্রতিষ্ঠান। আচ্ছা এরপর আমরা আসি, আমরা যখন পার্থক্য ভালো করে বুঝে যাব। আচ্ছা এখন আসি বাজারের আয়তন বা বিস্তৃতি। কোন কোন বাজারের আয়তন অনেক সংকীর্ণ বা আবার কোন কোন বাজার বিস্তৃত। আয়তন বা বিস্তৃতির আলোকে বিবেচনা করলে কোন দ্রব্য স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক হতে পারে। যেসব জিনিসের উপর বাজারের আয়তন নির্ভর করে তার নিম্নরূপ। দ্রব্যের চাহিদার উপর বাজার নির্ভর করে, দ্রব্যের যোগানের উপর বাজার নির্ভর করে, দ্রব্যের স্থায়িত্বের উপর বাজার নির্ভর করে, পরিবহন যোগ্যতার উপর বাজার নির্ভর করে, শ্রেণী বিভাগ এবং ও নমুনাকরণের উপর বাজার নির্ভর করে, বাণিজ্য নীতি, আর্থিক নীতি ইত্যাদি। তাহলে বাজারের আয়তন এবং বাজারের বিস্তৃতি আমরা বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো স্যার, শ্রেণী বিভাগ স্যার, শ্রেণী বিভাগ ও নমুনাকরণ স্যার বাজারের বিস্তৃতিতে কি কিভাবে নির্ভর স্যার? তোমার কথাটা আমি বুঝতে পারিনি
স্যার শ্রেণীবিভাগ ও নমুনাকরণের ক্ষেত্রে স্যার বাজারের বিস্তৃতি কি প্রভাব ফেলে স্যার? বাজার কি ধরনের হতে পারে সেটা শ্রেণীবিভাগ হবে না, যে কয়টির বাজার আছে, কি কি ধরনের বাজার আছে। বাজারের শ্রেণী বিভাগ আর নমুনাকরণটা কি? বাজারের একটা নমুনাকরণ, তুমি বাজার বাজার বলতে আমরা যেটা বুঝি, দেখো মানে নির্দিষ্ট দ্রব্য, দ্রব্য নিয়ে তুমি একটা ইয়া করলা, মানে মানে সাজাইলা যে এই বাজারে আমার এই এই দ্রব্য থাকবে, হইতে পারে না? জি স্যার বুঝতে পারছি। এখন দেখো বাজারের শ্রেণী বিভাগে আসতেছি, ওই যে দেখো বাজারের শ্রেণী বিভাগ, বাজারের শ্রেণী বিভাগ গুলো প্রথমটাই আসো, প্রথমে কি অল্প অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার। পরিধির ভিত্তিতে বাজার হলো দেখো তিন ধরনের, স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। আর প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হলো আবার কি দুই ধরনের, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার কয় ধরনের? পাঁচ ধরনের, একচেটিয়া বাজার, একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, ডুওপলি বাজার, মনোপলি বাজার, বাইলিটারেল মনোপলি বাজার। বুঝতে পারছো সবাই? বাজারের শ্রেণীর একটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও তোমরা। এরপর আসি বাজারের সংজ্ঞা, স্থানীয় বাজার। যে দ্রব্য, যে দ্রব্যের বাজার দেশের একটি বিশেষ স্থান বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, স্থানীয়, যেমন শাক সবজি, মাছ ইত্যাদি। তাহলে স্থানীয় বাজার বুঝতে পারছো তোমরা? স্থানীয় বাজারটা কি? স্থানীয় বাজারটা হলো যে বাজারে, যে দ্রব্যের বাজার দেশের একটি বিশেষ স্থান বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে স্থানীয় বাজার বলে, যেমন শাক সবজি, মাছ ইত্যাদি। তারপরে আসো জাতীয় বাজার। কোন দ্রব্যের বাজার সারা দেশব্যাপী বিস্তৃত হলে তাকে জাতীয় বাজার বলে, যেমন শাড়ি, দেশীয় বস্ত্র, প্রসাধনী ইত্যাদি। তাহলে জাতীয় বাজার বল, জাতীয় বাজার কাকে বলে? কোন দ্রব্যের বাজার সারা দেশব্যাপী বিস্তৃত হলে তাকে জাতীয় বাজার বলে, যেমন শাড়ি, দেশীয় বস্ত্র, প্রসাধনী ইত্যাদি। এরপর আসি আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার কাকে বলে? কোন দ্রব্যের বাজার দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য দেশেও সম্প্রসারিত হলে তাকে আন্তর্জাতিক বাজার বলে, যেমন সোনা, রূপা, ইলেকট্রনিক্স ইত্যাদি। আমি আবারও বলি, আন্তর্জাতিক বাজার কাকে বলে? কোন দ্রব্যের বাজার দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য দেশেও সম্প্রসারিত হলে তাকে আন্তর্জাতিক বাজার বলে, যেমন সোনা, রূপা, ইলেকট্রনিক্স ইত্যাদি। এরপর আসি অতি স্বল্পকালীন বাজার। কোন দ্রব্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ হলে তাকে অতি স্বল্পকালীন বাজার বলে। এ ধরনের বাজারে দ্রব্যের যোগান অপরিবর্তনীয়, তাই দাম নির্ধারণে চাহিদাই মূর্খ। এসব বাজারের মেয়াদ কয়েক ঘন্টা বা কয়েকদিন স্থায়ী হয়, যেমন শাক সবজি, কবুতরের বাজার ইত্যাদি। অতি স্বল্পকালীন বাজারটা আবার দেখো, কোন দ্রব্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হলে তাকে অতি স্বল্পকালীন বাজার বলে। এ ধরনের বাজারের দ্রব্যের যোগান অপরিবর্তনীয়, এসব বাজারের দ্রব্যের যোগান অপরিবর্তনীয়, তাই দাম নির্ধারণে চাহিদাই মূর্খ। এসব বাজারের মেয়াদ কয়েক ঘন্টা বা কয়েকদিন স্থায়ী হয়, যেমন শাক সবজি, কবুতরের বাজার। এখানে একটা কথা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, এখানে দেখো এ ধরনের বাজারের দ্রব্যের যোগান অপরিবর্তনীয়, মানে দ্রব্যের, দ্রব্যের যোগানের কি কোনো পরিবর্তন হয় না, তাই দাম চাহিদা, দাম নির্ধারণে চাহিদার মূল্য। মানে এখানে মেন মেন কথা হচ্ছে তোমার দ্রব্যের চাহিদা বেশি থাকলে দাম বাড়বে, চাহিদা কম থাকলে দাম কমবে, কারণ যোগানের কোনো পরিবর্তন নেই, যোগান যা আছে তাই থাকবে। এখানে দামকেই চাহিদাই মূর্খ বিষয়। আচ্ছা, এই যে যে চারটা বাজারের সংজ্ঞা বোঝাইলাম,
এই চারটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আমার। কারো কোনো প্রশ্ন নেই? না স্যার। ওকে, এরপর আসি অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন তো হয়ে গেছে, স্বল্পকালীন বাজার যে বাজার কয়েক সপ্তাহ বা কয়েক মাস স্থায়ী হয় তাকে স্বল্পকালীন বাজার। তাহলে আমরা কিভাবে বলতে পারি এটা, যে বাজার কয়েক সপ্তাহ বা কয়েক মাস স্থায়ী হয় তাকে স্বল্পকালীন বাজার বলে। এ ধরনের বাজারে দ্রব্যের চাহিদা পরিবর্তনের সাথে সাথে যোগানের কিছুটা পরিবর্তন হয়। মানে দ্রব্যের চাহিদাও যেমন পরিবর্তন হয়, দ্রব্যের যোগানও ঠিক তেমন পরিবর্তন। তবে স্বল্পকালীন বাজারে বাজারের স্থায়িত্ব কাল যে এ সময়ের মধ্যে শিল্প প্রতিষ্ঠানের আয়তন বা সংখ্যা পরিবর্তন করা সম্ভব নয়, কেবল উৎপাদনের উপকরণ সমূহের হ্রাস বৃদ্ধি করে উৎপাদন হ্রাস বৃদ্ধি করা সম্ভব। এ ধরনের বাজারে দ্রব্যের দাম চাহিদা দ্বারা অনেক প্রভাবিত হয়, যেমন বই মেলা, বাণিজ্য মেলা ইত্যাদি। আমি আবারও বলি, যে বাজার কয়েক সপ্তাহ বা কয়েক মাস স্থায়ী হয় তাকে স্বল্পকালীন বাজার বলে। এ ধরনের বাজারে দ্রব্যের চাহিদা পরিবর্তনের সাথে সাথে যোগানের কিছুটা পরিবর্তন। তবে স্বল্পকালীন বাজারে স্থায়িত্ব কাল এমন যে এই সময়ের মধ্যে শিল্প প্রতিষ্ঠানের আয়তন বা সংখ্যা পরিবর্তন করা সম্ভব নয়, কেবল উৎপাদনের উপকরণ সমূহের হ্রাস বৃদ্ধি করে উৎপাদনের হ্রাস বৃদ্ধি করা সম্ভব। এ ধরনের বাজারে দ্রব্যের দাম চাহিদা দ্বারা অনেক প্রভাবিত, যেমন বই মেলা, বাণিজ্য মেলা ইত্যাদি। এরপর আসো দীর্ঘকালীন বাজার। এ ধরনের বাজারে স্থায়িত্ব অধিক সময়ের জন্য হয়ে থাকে, ফলে এ ধরনের বাজারে চাহিদা অনুসারে যোগানের ব্যাপক পরিবর্তনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। দীর্ঘকালীন বাজারে চাহিদা ও যোগানের মধ্যে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বিধান করে দ্রব্যের দাম নির্ধারিত হয়, যেমন বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের ফার্ম পরিকল্পনা ইত্যাদি। তাহলে দীর্ঘকালীন বাজারটা, এই দীর্ঘকালীন বাজার এবং স্বল্পকালীন বাজার তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এখন আসো অতি দীর্ঘকালীন বাজার। যে বাজারে স্থায়িত্বকাল অতি দীর্ঘকালের জন্য হয়ে থাকে, এ ধরনের বাজারের সময় এতই দীর্ঘ যে দীর্ঘকালীন বাজারের সময় পরিবর্তন সম্ভবপর হয়, এতে তার চেয়ে সুদূরপ্রসারী পরিবর্তন সংঘটিত হয়, যেমন সরকারের বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি আবারও বলি, অতি দীর্ঘকালীন বাজার, এ বাজারের স্থায়িত্বকাল অতি দীর্ঘকালের জন্য হয়ে থাকে, এ ধরনের বাজারের সময় এতই দীর্ঘ যে দীর্ঘকালীন বাজারে যেসব পরিবর্তন সম্ভব হতে তার চেয়ে সুদূরপ্রসারী পরিবর্তন সংঘটিত হয়, যেমন সরকারের বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আচ্ছা ক্যাপ্টেন, আজকে 15 জন ক্লাস করতেছে কেন? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আজকে 15 জন কেন ক্লাস করছো? শোনা যাচ্ছে আজকে ক্লাসে 15 জন কেন স্যার? এরকমই তো থাকে, এরকমই হয়। তাহলে কি গুগল ক্লাসে 2-3 জন? স্যার আমিও প্রথমে গুগল ক্লাসের লিংকে ক্লিক করে ঢুকে গেছিলাম, পরবর্তীতে আবার জয়েন করছি। আচ্ছা এরপরে আসো। আচ্ছা এখানে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন বাজারে কোনো সমস্যা আছে? জি না স্যার। না স্যার। ঠিক আছে, এখন আসো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এটি এমন একটি বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য অবাধে ক্রয় বিক্রয়ের মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারণ হয়। এক্ষেত্রে ক্রেতা বিক্রেতা পক্ষপাতহীন অবস্থায় দ্রব্য ক্রয় বিক্রয় করে। এ ধরনের বাজারের অদৃশ্য হাত দ্বারা নির্ধারিত হয়। এখানে আমি আবারও বলি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার,
এটি এমন একটি বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য অবাধে ক্রয়ের মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে ক্রেতা বিক্রেতার পক্ষপাতহীন অবস্থায় দ্রব্য ক্রয় বিক্রয় হয় এবং এই ধরনের বাজারে অদৃশ্য হাত দ্বারা নির্ধারিত হয়। বৈশিষ্ট্যগুলো একটু দিয়ে তাহলে আমরা হয়তো আরো ভালো বুঝতে পারবো। অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি দ্রব্যের একক সমজাতীয় মানে সবগুলো দ্রব্য কি প্রায় এক বাহ্যিক প্রভাব নেই, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা মানে ক্রেতা বা বিক্রেতা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা রয়েছে। আচ্ছা, উপকরণের সম্পূর্ণ গতিশীলতা, পরিবহন ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, সংরক্ষণ ব্যয় ইত্যাদি ব্যয় নেই। চাহিদা অনুযায়ী উৎপাদন ও মুনাফা সর্বোচ্চকরণ ইত্যাদি। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে অনেক ক্রেতা থাকবে এবং বিক্রেতার সংখ্যা কম এবং দ্রব্যের দামের উপর বিক্রেতার প্রাধান্য পরিলক্ষিত হয় তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কয়েক প্রকার হতে পারে। প্রথম, একচেটিয়া বাজার, যেখানে ক্রেতা অনেক কিন্তু বিক্রেতা একজন এবং দ্রব্যটির কোন নিকট বিকল্প নেই, এক্ষেত্রে দাম নির্ধারণে বিক্রেতার উপর সব নির্ভর করে। তাহলে বুঝতে পারছো একচেটিয়া বাজারটা কি? বিক্রেতা থাকে একজন, ক্রেতা থাকে অসংখ্য, দ্রব্যের দাম বিক্রেতা তার ইচ্ছা মতো নির্ধারণ করে, এটাই হলো একচেটিয়া বাজার। অনেক সময় বলে না একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে, মানে একচেটিয়া ব্যবসা বলতে এরকম করে যাচ্ছে, ওনার কোনো বিকল্প কেউ নেই, উনি যা ওনার ইচ্ছা মতো ওনার ইচ্ছা মতো উনি কি করতেছে দাম রাখতেছে। তারপরে আসি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে একই সাথে একচেটিয়া ও প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। এক্ষেত্রে বিক্রেতার সংখ্যা অনেক তবে অসংখ্য নয়, এরূপ বাজারে দ্রব্যগুলো সমজাতীয় নয় তবে এরা পরস্পরের নিকট বিকল্প, মোড়ক, রং, ট্রেডমার্ক ইত্যাদির ভিন্নতার কারণে, যেমন টুথপেস্ট, সাবান ইত্যাদি। তার মানে বুঝতে পারছো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটা কি এবং এই বাজারগুলো কিসের বাজার? আচ্ছা, এরপর আসি অলিগোপলি বাজার, যে বাজারে বিক্রেতা দুইয়ের অধিক কিন্তু খুব বেশি নয় তাকে অলিগোপলি বাজার বলে। আমি আবারও বলি, যে বাজারে বিক্রেতা দুইয়ের অধিক কিন্তু খুব বেশি নয় তাকে অলিগোপলি বাজার বলে। এক্ষেত্রে একজনের দাম উৎপাদন নীতি অনন্যরা সতর্ক সাথে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যেমন মোবাইল অপারেটর, বিভিন্ন মোবাইল অপারেটর। দেখো অলিগোপলি বাজারে কি একজনের দাম, এখানে দেখো মানে আমরা মোবাইল কোম্পানি গুলো দেখি, দেখা গেল জিপি গ্রামীণ ফোন একদিকে সুযোগ সুবিধা দিচ্ছে এত টাকা এত মিনিট, পরের দিন বাংলালিংক দিতেছে, পরের দিন টেলিটক দিচ্ছে, পরের দিন এয়ারটেল দিচ্ছে, এরকম হয়। আবার দেখা গেল এখানে SMS দেয় এত, এখানে SMS দিচ্ছে, মানে এখানে সবসময় দেখবা একজন আরেকজনকে ফলো করে, যে ওই ওই ব্যবসায়ী কি করে এই ব্যবসায়ী কি করে, মানে এরকম এরকম অবস্থা। এরপরে দেখো ডুওপলি বাজার, যে বাজারে বিক্রেতা মাত্র দুইজন কিন্তু ক্রেতা অসংখ্য তাকে ডুওপলি বাজার বলে। যে বাজারে বিক্রেতা মাত্র দুইজন মানে দুইজনের বেশি না, যে বাজারে বিক্রেতা মাত্র দুইজন কিন্তু অসংখ্য ক্রেতা অসংখ্য তাকে ডুওপলি বাজার। এরপর আসো মনোপলি, মনোপলি সোন বাজার। আচ্ছা দেখো, যে বাজারে বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র একজন তাকে মনোপসানি বাজার বলে। এখন আসো দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, যে বাজারে ক্রেতা ও বিক্রেতা মাত্র একজন করে সে বাজারকে বাইলেটারাল মনোপলি বাজার বলে। আচ্ছা, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য, এক বিক্রেতার বাজার, স্বতন্ত্র বৈশিষ্ট্য, একক পণ্য উৎপাদন, নিকট পরিবর্তক দ্রব্যের অনুপস্থিতি, যোগান ও দাম নিয়ন্ত্রক,
বিজ্ঞাপন অপ্রয়োজনীয় মুনাফা সর্বোচ্চকরণ ক্রেতার সংখ্যা ইত্যাদি। এখানে দেখো আমি তোমাদের আজকে যে ক্লাসটা নিচ্ছি ক্লাসটা কিন্তু অনেকটা নোট টাইপের ক্লাস, তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না। এখান থেকে যদি স্ক্রিনশট দেখে রাখো তোমাদের আশা করি বাজার চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, মনে হয় না আজকে সম্পূর্ণ শেষ করতে পারবো, তবে যতটুকু শেষ করতে পারবো ততটুকুর মধ্যে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। এরপর আসো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, ক্রেতা ও বিক্রেতার সংখ্যা ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য কিন্তু পৃথক, ক্রেতা আকৃষ্ট করার প্রতিযোগিতা, বিজ্ঞাপন খরচ, দাম নির্ধারণ, ক্রেতা নির্দিষ্ট ক্রেতা ইত্যাদি। এরপরে আসো একচেটিয়া ও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পার্থক্য, পার্থক্য পড়লে আমরা মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো ফার্মের সংখ্যা একচেটিয়া বাজার, ম্যাডাম আসসালামু আলাইকুম, আমি ক্লাসে আছি ম্যাডাম, আচ্ছা ফার্মের সংখ্যা, একজন বিক্রেতায় দ্রব্যের যোগান বিক্রি করে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক বিক্রেতা থাকে এবং সকলেই বাজারের বাজার বাজারে পণ্যের যোগান দেয়, দ্রব্যের প্রকৃতি উৎপাদিত পণ্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকে না, এক্ষেত্রে দ্রব্যগুলো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকে, গঠনগত ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য থাকে না, আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে সকল ফার্ম দিয়েই শিল্প গড়ে ওঠে, মুনাফা ফার্ম দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা লাভ করতে পারে, প্রতিটি আচ্ছা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি ফার্ম দীর্ঘকালে কেবল অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আচ্ছা বিজ্ঞাপন কোনো বিজ্ঞাপন খরচ নেই, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের বিচক্রীকরণ থাকায় বিজ্ঞাপন খরচ বিদ্যমান, প্রবেশ নতুন ফার্মের প্রবেশ অধিকার নেই, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার ফার্মের প্রবেশ ও প্রস্থান উন্মুক্ত, দাম ও উৎপাদন একচেটিয়া বাজার উৎপাদন কম কিন্তু দ্রব্য মূল্য অধিক, উৎপাদন বেশি কিন্তু দ্রব্য মূল্য কম। এই তোমরা যদি একচেটিয়া এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের এই পার্থক্যটা ভালো করে পড়ে নাও তোমাদের দেখবা যদি এর মধ্যে কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে সব সমস্যা চলে যাবে। এরপর আসো ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য, এখন দেখো ফার্ম এবং শিল্পের পার্থক্য তাহলে আলোচনা করা হলো, দেখো সংজ্ঞার দিক দিয়ে কোন নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠান আর শিল্প একই দ্রব্যের উৎপাদনকারী সকল ফার্মের সমষ্টি, ফার্মের উদাহরণ একটি পাটকল, শিল্পের উদাহরণ পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল পাটকলকে একত্রিত একত্রে পাট শিল্প বলে, আচ্ছা তারপরে দেখো একই ফার্মে একাধিক উৎপাদন প্লান্ট থাকতে পারে, একই শিল্প প্রতিষ্ঠানে অনেকগুলো ফার্ম থাকতে পারে, ফার্মের আয়তন সীমিত শিল্পের আয়তন ব্যাপক, একক ব্যবস্থাপনায় পরিচালিত আর শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত, ফার্ম দাম গ্রহীতা হিসেবে পরিচিত নিজে কোনো দাম নির্ধারণ করতে পারে না, দ্রব্যের দাম নির্ধারণে শিল্পের ভূমিকাই গুরুত্বপূর্ণ, দাম প্রভাব করতে পারে না আর বাজার দাম প্রভাবিত করে, আচ্ছা ফার্ম ও শিল্পের পার্থক্য, তারপরে বিভিন্ন ধরনের বাজার, তারপরে একচেটিয়া বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এই সব কিছু সম্পর্কে আমরা জানলাম। এখানে এইটুকের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো প্রশ্ন আছে বা কেউ কোনোটাই বোঝে না এমন কেউ আসো, সবাই বুঝতে পারছে,
আচ্ছা এখন মাত্র 12 জন মানে আরো 3 জন নেই না স্যার এখন আসো ফার্মের ভারসাম্য শর্ত দুটি পদ্ধতিতে বাজারের ভারসাম্য স্থাপন করা যায় মোট আয় টোটাল রেভিনিউ মোট ব্যয় টোটাল কস্ট পদ্ধতি আচ্ছা প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ এবং প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট এই পদ্ধতির জন্য দুটো বিষয় আবশ্যক প্রথম এক নম্বর প্রাথমিক বা প্রয়োজনীয় শর্ত যে বিন্দুতে প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় রেখা মিলিত হয় সে বিন্দুকে ভারসাম্যের প্রাথমিক শর্ত পালিত হয়েছে অর্থাৎ ভারসাম্য রেখা হবে দুই নম্বর যে বিন্দুতে প্রাথমিক শর্ত পালিত হয় সে বিন্দুতে রেখার ঢাল MC greater than MR রেখার ঢাল হতে হবে অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে পরিচিতনীয় কিছু পরিভাষা তোমরা এখানে একটু তাকাও MR সমান সমান মার্জিনাল রেভিনিউ TR সমান সমান টোটাল রেভিনিউ ABC সমান সমান এভারেজ ভেরিয়েবল কস্ট AFC এভারেজ ফিক্সড কস্ট MC মার্জিনাল কস্ট TC টোটাল কস্ট এবং Q কোয়ান্টিটি আচ্ছা ক্লাস আছে কিন্তু আর 5 মিনিট তোমাদের যদি কারো প্রশ্ন থাকে আমি তোমাদের আজকে সেই সুযোগটা দিয়েছি কিন্তু যে তোমরা এখান থেকেই প্রশ্ন করতে পারবা এখানে দেখো একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটা কিসের চিত্র স্বাভাবিক মুনাফা লাভের চিত্র দেখো লম্ব অক্ষে পি আর সি অর্থাৎ উৎপাদন তারপরে আয় এবং খরচ এবং ভূমি অক্ষে কিউ অর্থাৎ কোয়ান্টিটি আচ্ছা পরিমাপ এখন আমরা দেখো এখানে গড় ব্যয় ও গড় দাম সমান হওয়ায় উৎপাদক স্বাভাবিক মুনাফা লাভ করবে অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে মোট মুনাফা হয় শূন্য টাকা এখানে দেখো মোট উৎপাদনের পরিমাণ 20 একক মোট উৎপাদনের পরিমাণ 20 একক এবং মোট আয় 10 একক এখানে দেখো TR সমান সমান Q মাল্টিপ্লাই P ইকুয়াল 20 মাল্টিপ্লাই 10 ইকুয়াল 200 এন্ড TC টোটাল কস্ট যে Q মাল্টিপ্লাই AC ইকুয়াল 20 মাল্টিপ্লাই 10 ইকুয়াল 200 এখানে স্বাভাবিক পাই সমান সমান টি আর সমান সমান মাইনাস টি সি ইকুয়াল 0 তার মানে এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে মানে এখানে তোমার তিনটা চিত্র পাবো একটা স্বাভাবিক মুনাফার চিত্র একটা অস্বাভাবিক মুনাফার চিত্র আর একটা আচ্ছা এরপরে দেখো আমরা যেটা পেলাম এটা হলো অতিরিক্ত মুনাফা লাভের চিত্র এখানে দেখো ঠিক একই ভাবে এখানে দেখো গড় ব্যয়ের চেয়ে দাম বেশি হওয়ায় উৎপাদক অতিরিক্ত মুনাফা লাভ করবে অর্থাৎ মোট মুনাফা থেকে মোট ব্যয় বাদ দিলে মানে 200 থেকে 160 বিয়োগ দিলে কি আসতেছে 40 আসছে অতএব অতিরিক্ত মুনাফা 40 টাকা অর্থাৎ অতিরিক্ত মুনাফা অর্জন লাভ করছে পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে ফার্ম কখনো কখনো অতিরিক্ত মুনাফায় অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে এখানে দেখো টি আর ইকুয়াল কিউ ইন্টু পি ইকুয়াল 20 ইন্টু 10 ইকুয়াল 200 টিসি দেখো টোটাল কস্ট হলো কোয়ান্টিটি মাল্টিপ্লাই এভারেজ কস্ট ইকুয়াল 20 মাল্টিপ্লাই
8 equal 160 এখানে দেখো অতিরিক্ত 5 1 1 tr - tc equal 40 তার মানে এখানে অতিরিক্ত মুনাফা হয়েছে কত বা অস্বাভাবিক মুনাফা অতিরিক্ত মুনাফা হয়েছে কত এরপর আসো ওটা হলো অস্বাভাবিক মুনাফা আর এটা হলো এই যে আমরা পরবর্তী যে চিত্রটা দেখছি এটা হলো ক্ষতি গড় ব্যয়ের চেয়ে দাম কম হয় গড় ব্যয়ের চেয়ে দাম কম হয় উৎপাদন লোকসান হবে এখানে আগে একটু চিত্রটা বুঝিয়ে নিই আমি দেখো টিআর টোটাল রেভিনিউ ইকুয়াল কিউ মাল্টিপ্লাই পি ইকুয়াল 20 মাল্টিপ্লাই 10 ইকুয়াল 200 টিসি কিউ মাল্টিপ্লাই এসি ইকুয়াল 20 মাল্টিপ্লাই 12 240 উৎপাদন উৎপাদনে কি হচ্ছে ক্ষতি হচ্ছে কত টাকা 40 টাকা এখানে দেখো 40 টাকা আর এখানে যদি এই মুহূর্তে যদি সে উৎপাদন বন্ধ করে দেয় মনে করলে এই ফার্মটির কত টাকা ক্ষতি হয়েছে 40 টাকা ক্ষতি হয়েছে এখন সে যদি কোনো কারণে উৎপাদন বন্ধ করে দেয় তাহলে কি হবে দেখো ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে টিবিসি সমান সমান এখানে দেখো এখানে তোমার মানে এতটুকু এত সময় পাবো না দেখো এখানে একটু দেখে নাও এখানে আরো ক্ষতি হবে কত টাকা 80 টাকা তাহলে বোঝা যায় এই অবস্থায় উৎপাদন চালিয়ে যাওয়াই উত্তম মানে মানে উৎপাদন বন্ধ করা যাবে না উৎপাদন বন্ধ করে দিলে আরো বেশি ক্ষতি হবে এই সময় উৎপাদন চালিয়ে যেতে হবে বুঝতে পারছো এই তিনটা চিত্রই আজকে থাক এরপরে নেক্সট ক্লাসে আমি পরবর্তী যেটুকু আছে সেটুকু বুঝাই দিব এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো তাড়াতাড়ি বলে ফেলো কারো কোনো প্রশ্ন নেই তাহলে সবাই ভালো থেকো ধন্যবাদ।